ঘটনাটা হইলো আমার মারে আজকে 3 বছর আগে টিউমার হয়েছিল। তারপরে টিউমার অপারেশনের লেগে এই ডাক্তার দিলীপ ভৌমিক সবসময় ডাক্তার দেখাইতেছে, এই যে ডাক্তার দিলীপ ভৌমিক নার্সিংহোমে ইয়ের মাধ্যমে দেখাইতেছে আর কি, প্রাইভেট দেখাইতেছে। পরে দিয়া স্যারে কইল কি ও আজকে থেকে 1 বছর আগে ভর্তি করেছে, পরে কো অপারেশন হইতো না, অপারেশন হইতো না। এরপরে কি হয়েছে, ঘাড়ে স্পন্ডাল এসেছে। তখন আমরা আমরা পেশেন্ট নিয়ে এলাম, আজকে থেকে 20 দিন আগে কো আমি অপারেশন করুম, তুমি আয়ো ভর্তি হো, শুধু রক্ত 1 বোতল দিলেই হইব আর কিছু লাগবে না। সবকিছু চেক আপ করালে 15,000 টাকা সবকিছু মেডিকেল চেক আপ টেক আপ করাইলো। মেডিকেল চেক আপ টেক আপ করানোর পরে তাই নাকি করলো, ভর্তি করলো। তখন ভর্তি করেছে এ দিলীপ ভৌমিক নার্সিংহোমে, আমার এডমিট করেছে শুক্লা নার্সিংহোমের নাম ভৌমিক নার্সিংহোম। তারপরে এডমিট করানোর পরে রক্ত দিব, রক্তের ব্যবস্থা করলাম, রক্ত দেওয়ার কথা আসলো তাইনের অপারেশনের আগের দিন। রক্ত নিতে না নিতেই রক্তের ব্যবস্থা করতে না করতেই অপারেশন থিয়েটারে মারে ঢুকাই লেছে। আমার বাবার সাইনও লইছে না, কিচ্ছু লইছে না, শুধু মার সাইন লইছে আর আমার ছোট ভাইয়ের সাইন লইছে। কি এর ভিতরে এটা কই থাকতাম না, এবার 3 দিন আগে সাইন লইছে, অপারেশনের সময় কোন সাইনই লইছে না, ঢুকাই লইছে না। 4:30টার সময় ঢুকাইছে, 9টা অবধি বাইর করে না অপারেশন থিয়েটার থেকে। কি হয়েছে, এটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে, একটা কাজ করো, তোমরা কি নিজে দেখো, তোমার মা শ্বাস ফলাইতেছে, কিছু হয়েছে না, নিজে নিজে শ্বাস ফলাইতেছে। তারপরে আমরা সবাই মিলে অপারেশন থিয়েটারে ঢুকলাম, আমি তো মার কন্ডিশন দেখে জাগাত ফিট, কোনো মার শ্বাস টাস কিছু চলে না। তারপরে দেখি করলো, ও আরে সুগারের রোগী যে তোর মা এলিগে এরকম ওই এসে, আমরা 20,000 টাকা জমা দিচ্ছিলাম, এখান থেকে 6,000 টাকা আমার ভাইয়ের হাতে দিয়া আর একটা অ্যাম্বুলেন্স ঠিক কইরা রাত্রে 10টার সময় একটা লুক পর্যন্ত দিছে না, আমার অক্সিজেন চলতেছে, অক্সিজেনটা ধরেন লুক পর্যন্ত দিছে না। আমার ছোট ভাই, আমি, আমার হাজবেন্ড, আমার বাবার খবর দিছি, এই কিছু মানুষ নিয়ে এসে আমি আমার পাড়াই দিছে ওই ইয়ার এই হাফানি হসপিটাল, নিচের কাপড়টা পর্যন্ত নিচের কাপড়টা পর্যন্ত রেখা দিছে তাই হসপিটালে নিয়ে সেটা প্রায় 8 দিন কাটাইছি, মারে ডেলি 20-25,000 টাকা করে খরচ, আমরা সব টাকা শেষ। তারপরে চিন্তা করলাম যে আমরা কেলিকে টাকা দিতেছে, এখন তো আমার কাছে নাইও, অন সালামু কোন দিকে। তখন আমার পাড়ার প্রতি বেশি লই এসে তাই নার্সিংহোমও গেছি, গেছি বলতে তাই কইতেছে কি ঠিক আছে আমি ভেন্টিলেশনের বিলটা সারাম, চিন্তার কোনো কারণ নেই। এই কথা কমানোর পরে ভেন্টিলেশনের বিল মনে 4 দিন চালাইছে, বন্যা 4 দিন চালাইছে, চালানোর পরে কি করছে স্টপ করে দিছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, ফোন করছি, স্যার কেটা ভেন্টিলেশনের বিল তো আইবার তো ডেলিটা ডেলি আপনাকে লিখে বিল দিতেছেন। হে রাখ বেশি কথা কইস না, কত কিছু লইয়া বইরেছি না আমি, রেকর্ডিং আছে আমার মোবাইলে, আমি ডাক্তার হইতে পারি, আমি কুটিপতি না, তোর মার কি ক্রিটিক্যাল কন্ডিশন এত কিছুকে মধ্যে খেলা বাসিনি। তারপরে দিয়ে ধমকিও দিতেছে, আমরা দুইজন বলে বুঝাই দিলি তাই। তারপরে দিয়ে তবু আমি আমার মার খাতিরে চিন্তা করেছে, তার একটা বাজে কথা না কইয়া ডেলি গিয়েছিল বিলের লিগা কালি কই, আজকে সকালে ও গেছি যে স্যার বিলটা দিবেননি, ওষুধের দোকানে 75,000 টাকা। তারপরে মা কদিন ভেন্টিলেশনে থাকি, এর কোনো সিকিউরিটি নাই, যা আমি খবর পাইছি এখন ভেন্টিলেশনে আছে টিএমসিতে হাপানিয়া। কবে ভর্তি করেছে? 22 তারিখ। 22 তারিখ নার্সিংহোম থেকে। এখন কি চাইতেছেন? এখন চাইতেছি যে তাইনে সবকিছু খরচ দায়িত্ব বহন করো, প্লাস আমার মারে যেমন মা দিছিলাম সেরকম মা আমার যেন ফিরত সুস্থ হোক, আমার মা আমার সুস্থ করে দিতে বোধাইনি, আমার মার এমনি কোন রোগ আসলো না, খালি সুগার আর প্রেশার এতটুকুই আসে। এখন করুন কি নাম আছিল ডাক্তারের? ডাক্তারের নাম দিলীপ কুমার ভৌমিক। আপনার সাথে কেন দুর্ব্যবহার? হ্যাঁ দুর্ব্যবহার করে, ফোন করলে দুর্ব্যবহার করে, ফোন ধরেও না অনেক সময়। আজকে আমরা রে ওনার রুমের থেকে ঢাকা দেওয়া বের করে দিছে। আপনারা যে টাকা দিতেছেন কেন দিতেছেন? আমার হাতে টাকা দেওয়ার লাগবে না তো, ভেন্টিলেশনের খরচ উনি নিজেই চালাইব, ওনার যে ইয়ে আছে আমার হাতে কোনো টাকা লাগবে না, আর যত ওষুধপত্র খরচ আছে এটি তাই না ভাড়া করে দেবো, বলে এই দোকানটা থেকে সব সময় নিবা তোমরা, আমরা নিজেই করুন এই কাজটা, দৌড়াদৌড়িটা আমরা নিজে করুন, কিন্তু সব দায়িত্ব তাই নেন। বাবু কেন টাকা দিব, মানে আপনার এটা কেন চালাইব কি কারণ? তাই না হাতে হইছে তো এটা কাজটা, তাই না তো অপারেশনটা করছে, যদি আমার মার ক্রিটিক্যাল কন্ডিশন সবকিছু যাচাই করে তো দাদা একটা জিনিস মানুষ ধরে, যদি তুমি যাচাই করে দেখছো রোগীটা তুমি পারতা না, তাহলে কি কারণে রোগীটা ধরছো, তুমি এত বড় রিস্কটা কেন নিছো? প্লাস সেদিন সকালবেলা আমার ভাত খাওয়াইছি আমি, কি অপারেশন করছিল টিউমার অপারেশন করার কে কি আপনাদের জানানো হয়েছে? অপারেশন করানোর আগে না কইছে, অপারেশন করার দিন আগের দিনে মারে ভর্তি রাখছে, কইছে তোরা ভাই বোন ব্লাড ব্যাংককে জিজ্ঞাসা করেন, উনি ব্লাডটা সব ঠিক করে দিছে, কইছে তোরা গিয়ে সেটা ভাই বোন ব্লাডটা নিয়ে যা,
তো ওর মারে বিকালবেলা ব্লাডটা দিয়ে কালকে সকালে অপারেশন ঢুকাম, এর মধ্যে ব্লাড শুদ্ধ মারে ঢুকাই দিয়েছে ওর। ওনার নাম সিগুন্ডা কুঞ্জে আছে? কল্যাণী। কল্যাণী। আমার নাম সুস্মিতা দেব। মার নাম শুক্লা চক্রবর্তী ব্রেকেট দেব।